রোনালদোর 7, সচিনের 10 কিংবা লেব্রন জেমসের 23। নিজেদের জার্সি নাম্বারটাকে আইকনিক নাম্বারে প্রতিষ্ঠিত করা খেলোয়াড়ের সংখ্যাটা নেহায়েত কম নয়। কিছু কিছু খেলোয়াড় তো সংখ্যাগুলোকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যেন সংখ্যাটার সৃষ্টি হয়েছে তার জন্য। ফুটবলারদের জার্সি নম্বর বুঝিয়ে দেয় কে কোন পজিশনের খেলোয়াড়। ক্রিকেটে অবশ্য এমন কিছু বোঝার উপায় নেই। এখানে জার্সি নম্বরের ভিন্ন তাৎপর্য যা এক সময় নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের সমার্থক হয়ে যায়। বাংলাদেশে 2 নম্বর জার্সি বললেই যেমন চোখে ভেসে ওঠেন মাশরাফি বিন মর্তজা, আর সাকিব আল হাসান তো নিজের নামের ব্র্যান্ডটি দাঁড় করিয়েছেন 75 নামেই। 1999 বিশ্বকাপের সময় থেকে ক্রিকেটারদের জার্সিতে নম্বরের প্রচলন শুরু হয়। তখন প্রতিটি দলের অধিনায়কদের 1 নম্বর ও 2 থেকে 15 পর্যন্ত হতো বাকি ক্রিকেটারদের জার্সি নম্বর। প্রথম থেকেই এ পদ্ধতি থেকে একটু ব্যতিক্রম ছিল দক্ষিণ আফ্রিকা। তৎকালীন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ার জার্সি নম্বর ছিল 5, আর 1 নম্বর জার্সিটির মালিক ছিলেন কার্স্টেন। আর এখন তো ক্রিকেটাররা নিজেদের পছন্দ অনুযায়ী জার্সি পরে থাকেন। বাংলাদেশের বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান 75 নম্বর জার্সি পরেন, তবে এর পেছনে রয়েছে একটি রহস্য। তিনি যখন বিকেএসপিতে ছিলেন তখন তার ক্যাডেট নম্বর ছিল ক্রিকেট 275, সেই থেকেই তার জার্সি নম্বর 75। জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট, আইপিএল, বিগ ব্যাশ সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে 75 নম্বর জার্সি গায়ে জড়ান বিশ্বসেরা এ অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে বাহাতি অলরাউন্ডার বলেছিলেন, জার্সিটা যখন দেয়া হয় তেমন কোনো বিশেষ কারণ ছিল না, কিন্তু এখন এটা স্পেশাল, বোর্ড থেকে দিয়েছিল, এখন চাইলে পরিবর্তন করা যায় কিন্তু করি না। সাকিব আল হাসানের নামের সঙ্গে 75 সংখ্যাটি যেন জড়িয়ে আছে, তেমনই সাকিব আল হাসানও জড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়েই। বিশ্ব ফুটবলে 7 নম্বর, 9 নম্বর কিংবা 10 নম্বরের জার্সি দেখলেই মনে আসে অনেক ফুটবলারের কথা, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম সাকিব আল হাসান। সাকিবের মতো 75 নম্বর জার্সি পরে শ্রীলঙ্কার হয়ে মাঠে নামেন ধনঞ্জয় আর ডি সিলভা, নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল কিংবা জিম্বাবুয়ের লুক জংওয়ে। তবে দিন শেষে 75 সংখ্যাটি চোখের সামনে এলেই মনে পড়ে সাকিবের কথা। 75 নম্বর জার্সি ব্যতীত ভিন্ন ধরনের জার্সিতে একবার দেখা গিয়েছিল বিশ্বসেরা এ সাকিবকে। তখন সবার মনে প্রশ্ন জন্মেছিল, সাকিবের জার্সি নম্বর কি বদলে যাচ্ছে? 67 নম্বর জার্সি পরা সাকিবের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জানা যায় তখন একটি বিজ্ঞাপনের জন্যই 67 নম্বর জার্সি পরেছিলেন সাকিব আল হাসান।